চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে রাসায়নিক পদার্থ মজুদের লাইসেন্স বা অনুমতি না থাকার পরও কীভাবে তা রাখা হয়েছিল এবং প্রাণহানি বা ভয়াবহ পরিস্থিতি যা হয়েছে সেইখানে দায় ও ব্যর্থতা কার, এইসব নানা প্রশ্নে এখন আলোচনা চলছে। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে হাইড্রোজেন পার অক্সাইডকে অন্যতম কারণ বলে উল্লেখ করেছে পরিবেশ অধিদপ্তর। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডিপোতে বেশ কয়েকটি কন্টেইনারে হাইড্রোজেন পার অক্সাইড মজুদ থাকার বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন, কিন্তু এই ধরনের পদার্থ মজুদের ব্যাপারে কোনো অনুমতি ছিল কি না এই প্রশ্ন এখন সামনে এসেছে। ডিপোতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটে। ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড এবং কোনো রাসায়নিক পদার্থ মজুদের অনুমতি ছিল না বলে পরিবেশ অধিদপ্তর জানায়। কিন্তু ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের 24টি কন্টেইনার রপ্তানির জন্য রাখা হয়েছিল। প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে বলে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, বিএম কন্টেইনারের ডিপো রাসায়নিক পদার্থ রাখার ব্যাপারে কখনও কোনো লাইসেন্স পায়নি। তিনি জানান, অরেঞ্জ এ, অরেঞ্জ বি ও রেড কন্টেইনার এই তিন ক্যাটাগরিতে ডিপোগুলোতে তারা লাইসেন্স দিয়ে থাকেন। হাইড্রোজেন পার অক্সাইড বা কোনো রাসায়নিক পদার্থ মজুদের জন্য রেড লাইসেন্স দেওয়া হয়, আর এই রেড লাইসেন্স পেতে হলে, অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড বা অন্য কোনো রাসায়নিক পদার্থ মজুদের ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তরের অনুমতিপত্র নিতে হয়। ওই অনুমতিপত্রের ভিত্তিতে প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তর রেড লাইসেন্স বা অনুমতি দিয়ে থাকে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মফিদুল আলম বলেন, বিএম কন্টেইনার ডিপোর ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের কোনো অনুমতিপত্র ছিল না, ফলে ওই ডিপো অরেঞ্জ বি লাইসেন্স পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আরও বলেন, তাদের বিএম কন্টেইনার ডিপো হাইড্রোজেন পার অক্সাইড বা কোনো রাসায়নিক দ্রব্য মজুদের অনুমতি না থাকলেও ঘটনার পর আমরা সরজমিনে দেখেছি ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল। মফিদুল উল্লেখ করেন, হাইড্রোজেন পার অক্সাইড থাকার কারণে ডিপোতে অন্য কোনো কিছু থেকে আগুন লেগে এই ধরনের পরিস্থিতি হয়। প্রাথমিক তদন্তে এমনটাই মনে হচ্ছে। আলম এই পরিস্থিতির দায় চাপিয়েছেন ডিপোর মালিক কর্তৃপক্ষের উপর। ডিপোতে কী রাখা হচ্ছে তা পরিদর্শন করার দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে এই কর্মকর্তা বলেন, লাইসেন্স প্রতি বছর যখন নবায়ন করা হয় তখন তারা তা পরিদর্শন করে থাকেন। এছাড়া ডিপো কর্তৃপক্ষ থেকেও তাদের হাইড্রোজেন পার অক্সাইড মজুদের বিষয়ে কিছুই জানানো হয়নি। অন্যদিকে রপ্তানির জন্য ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড মজুদের ঘোষণা সম্পর্কিত চট্টগ্রাম কাস্টমসের একটি ডকুমেন্ট প্রকাশ হয়, সেই ব্যাপারে আলম বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। বিস্ফোরক অধিদপ্তরও কোনো দায়িত্ব নিতে রাজি নয়। এই অধিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক বলেন, আইন অনুযায়ী হাইড্রোজেন পার অক্সাইড মজুদের অনুমতি বা ছাড়পত্র দেয়া তাদের দায়িত্ব নয়, তবে তারা অন্য সব রাসায়নিক দ্রব্যের অনুমতি দিতে পারেন। সীতাকুণ্ডে ঘটনাস্থল পরিদর্শনের পর দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বলেন, ব্যর্থতার দায় কার, এইসব প্রশ্নের জবাব মিলবে তদন্তের পর। প্রতিমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে এখানে প্রায় 4,500 কন্টেইনার ছিল, এর মধ্যে 24টি কন্টেইনার রাসায়নিক পদার্থের, বাকিগুলো গার্মেন্টস প্রোডাক্ট রপ্তানির জন্য রাখা হয়েছিল। রাসায়নিক পদার্থ বলতে কী বোঝানো হচ্ছে সেই ব্যাপারে জানতে চাইলে প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেন, 24টি কন্টেইনারে হাইড্রোজেন পার অক্সাইড ছিল সেটা ফায়ার সার্ভিস জানিয়েছে। ডিপোতে যখন আগুন লেগেছিল তখন হাইড্রোজেন পার অক্সাইড মজুদের বিষয়ে ডিপো কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি। সেই জন্য প্রথাগতভাবে পানি দিয়ে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে অনেক মানুষের প্রাণহানি সহ ভয়াবহ পরিস্থিতি হয় বলে চট্টগ্রামের ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন। এই ডিপোটি স্মার্ট গ্রুপ নামের যে ব্যবসায়ী গ্রুপের, সেই গ্রুপের মালিক মজিবুর রহমান এখনও তার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড মজুদের বিষয়টি অস্বীকার করছেন। যেসব অভিযোগ ও প্রশ্ন উঠেছে সেই বিষয়গুলোতে তিনি পরিষ্কার করে কিছুই বলেননি। তিনি বলেন, আমার বক্তব্য হলো, আমি তো দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছি, আমার মার্কেটে গুডউইলটাও দেখেন, অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে আমি কি করতে পারি। তিনি ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এককালীন 10 লাখ টাকা এবং প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন। এছাড়া তিনি আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন। তবে পরিবেশ অধিদপ্তর বলছে ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল, কিন্তু এটি সহ কোনো রাসায়নিক পদার্থ মজুদের অনুমতি নেই। এই ব্যাপারে জানতে চাইলে মজিবুর রহমান বলেন, স্থানীয় যে আইন আছে তা দেখেন, কেন ঘটছে এটা দেখেন,
আমরা তো সেফটি নিশ্চিত করেছি, আমাদের এইটা সেফটি কমপ্লায়েন্ট। ডিপোটির মালিকপক্ষ পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিতে রাজি নয়। এই গ্রুপের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী বলেন, তাদের ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড মজুত ছিল কি না তা তদন্ত শেষ হওয়ার আগে তা নিশ্চিত করে বলতে পারছেন না। একই সাথে তিনি উল্লেখ করেন, অনুমতি না থাকলেও হাইড্রোজেন পার অক্সাইড ওই ডিপোতে কীভাবে আনা হলো এবং এইটা কোনো নাশকতা কি না এই প্রশ্ন তাদের রয়েছে। তিনি বলেন, আমাদের প্রশ্ন, হাইড্রোজেন পার অক্সাইড থাকলে সেখান থেকে অন্য জায়গায় যে রপ্তানি করে ওই রপ্তানির সময়ও তো ধরা যায় যে তুমি এটা কীভাবে আনছো। এই কথাটার উত্তরের জন্য বলছি, এর তদন্ত করলে তা বের হবে। এইদিকে সরকারের যেসব প্রতিষ্ঠান বা বিভাগের বিষয়গুলো দেখভাল করার কথা তারাও ব্যর্থতার দায় এড়িয়ে যাচ্ছেন। দেশ ও দশের কথা বলে।